সভ্যতার বিবর্তনে কিভাবে বদলেছে অন্তবাস জানেন দেখুন তাহলে অন্তবাস যা শুনলে প্রথমে মনে পড়ে তা হল ইয়ে অন্দর কি বাত হ্যাঁ ভিতরের কথা হলেও অনেকেও খোলাখুলি অন্তবাস নিয়ে নানা কথা বলতে পছন্দ করেন বা সংকোচে থাকেন না ঝড় জল রোদ বৃষ্টি থেকে আমাদের বিশেষ অংশকে তো এটাই রক্ষা করে তাকে নিয়ে কথা বলতে শঙ্কো কিসের আধুনিকতায় সঙ্গে গা ভাসিয়ে নিত্য নতুন অন্তবাসে এখন নিজেদের মানিয়ে নিচ্ছে মানুষ তবে এমনও কিছু অন্তবাস রয়েছে যা দেখলে আপনি বাধ্য হয়ে বলবেন ভাগ্যিস আমাকে গায়ে চড়াতে হয়নি কাইনিডিজম কাই উনিশশো খ্রিস্টপূর্বাব্দে গ্রীসে প্রথম তৈরি হয়েছিল এই ধরনের পুরুষদের অন্তবাস তবে একে অনেকে অন্তবাস বলতে রাজি নয় কারণ একটি দড়ির মাধ্যমে পুরুষাঙ্গকে বেঁধে রাখা হতো মাত্র কেবল তবে গ্রিকদের প্রাত্যহিক জীবনে এই অন্তবাসের প্রচলন ছিল না বিশেষ কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হতো এই অন্তবাস কোট পিসেস পনেরোশো তৈরি হয়েছিল এই ধরনের অন্তবাস। মূলত যুদ্ধক্ষেত্রে সেনারা ব্যবহার করত এই ধরনের অন্তবাস বুলেটব্রা উনিশশো পঞ্চাশ থেকে ষাট সময়ে বাজারে এসেছিল মহিলাদের এই অন্তবাস। বন্দুকের বুলেটের মতো দেখতে তাই এর নাম দেওয়া হয়েছে বুলেটব্রা নিপিল ব্রাস বুলেট ব্রায়ের বাজার পড়তে থাকে যখন বাজারে নিপল ব্রা উনিশশো সত্তরের দিকে বাজারে দেখতে পাওয়া যেত এই ধরনের মহিলাদের অন্তবাসকে পেস্টিসেস দু হাজার ষোলোয় বাজারে আসার পরে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত মহিলা অন্তবাস এটি আধুনিকতার ও যৌনতার অভাব মেলবন্ধনে তৈরি এই অন্তবাস